নমস্কার, আমি সাগরিকা। সাগরিকা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি এসে গেছি। দেখুন আজকে আমি কি বানিয়ে নিয়েছি, চিকেন স্টিক, যেটা সহজেই বাড়িতেও বানিয়ে নেওয়া যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই। দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিতে হবে এখানে। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার, বেসন এবং সামান্য পরিমাণ লবণ নিয়েছি। ওখানে আমি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি এবং গরম মশলা নিয়েছি। আর এইখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। মোটামুটি এই উপকরণগুলো দিয়েই আমার রেসিপিটি হয়ে যাবে। দেখুন প্রথমে আলুর চিপস বানানোর জন্য আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব এবং চিকেনগুলোর বোনলেস চিকেন দরকার, তাই ভালো করে আমি অল্প পরিমাণ বোনগুলোকে আমি কেটে ফেলে দেবো এবং চিকেনের পিসগুলো ঠিক এইভাবে আমাকে করিয়ে নিতে হবে। টুকরোগুলো খুব বড় সাইজ কিন্তু এখানে রাখা যাবে না, একদম মিডিয়াম সাইজের এখানে চিকেনের পিসগুলো করে নিতে হবে। দেখুন আমি কীভাবে চিকেনের পিসগুলো করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ছোটো ছোটো করে কিন্তু চিকেনের পিসগুলো কেটে নিতে হবে। দেখুন চিকেন আমার পুরো কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো কেটে নেবো। ক্যাপসিকামগুলো এইরকম কিউব কিউব করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজগুলো ওইভাবে কিউব কিউব করে আমাকে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো বেশি কিউব আমি করলাম না, এখানে একটু লম্বা রাখলাম, যেহেতু আমি ভাজবো তো ভাজার পরে একটু ছোটো ছোটো হয়ে যায়, তার জন্য পেঁয়াজটা এই সাইজেই আমি করে রাখলাম। এইভাবে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজ ছাড়ানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি কিছু কাঠি নিয়ে নিয়েছি, এগুলো কাঠে ইউজ করতে হবে। এবং একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম প্রথমে, তারপরে ক্যাপসিকামগুলো দিলাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর এক এক করে আদা বাটা, সামান্য পরিমাণ দই দিলাম, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো দিলাম। এখানে আমি ধনে গুঁড়ো দিলাম। রসুন বাটা দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একদম 1 চামচ 2 চামচের মতো দিলেই আমার এখানে হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি এটা পেস্ট করে নেব এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে সফটনেসটা বজায় থাকে, চিকেন সফট হবে। এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। নিয়ে প্রায় আমাকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে চিকেনের ভেতরে এই মশলাগুলো ভালো করে কিন্তু ঢুকে যাবে আর তাতে চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। ওকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও একবার আমি ভালো করে কিন্তু মিক্সড করে নেব। এবার দেখুন আমি চিকেনগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এবার আমি স্টিকগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি। আলুর ভেতরে কিন্তু আমি চিকেন দিলাম, প্রথমে একটা পেঁয়াজ কুচি, তারপরে আলুর ভেতরে চিকেন দিয়ে আবার একটা ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ এবং লাস্টে আবার একটা ক্যাপসিকাম দিলাম। এইভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা স্টিক কিন্তু বানিয়ে নেব। দেখুন বানানোটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আলুর যে চিপস করে নিয়েছিলাম, সেই আলুর চিপসের ভেতরে চিকেনটা আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে চিকেনের মশলাগুলো ভেতরে থেকে যায় আর চিপসটা কুরকুরে হলে খেতেও খুব সুন্দর হয়।
এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা স্টিক আমি খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নেব। এখানে দুটো করে আমি চিকেনের পিস কিন্তু দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা স্টিক কিন্তু আমি রেডি করে নিয়েছি, একদম কত সুন্দর লাগছে। আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে আমি বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটা পেস্টের গোলা বানিয়ে নেব। এটা খুব একটা মোটা করার দরকার নেই, স্ট্রাকচারটা এইভাবে করতে হবে, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। এতে সামান্য পরিমাণ লবণ দিতে হবে, খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে যাতে কর্নফ্লাওয়ারগুলোর কোনো লাম্পস না থেকে যায়। এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইতে ভালো করে একটু বেশি করে তেল দিতে হবে যাতে আমি চিকেন স্টিকগুলো খুব ভালো করে ভেজে নিতে পারি। দেখুন তেল গরম প্রায় হয়ে এসেছে আমার। তবে এটা আমি হাত দিয়ে একবার দেখে নিচ্ছি, মোটামুটি হয়ে এসেছে তেল। দেখুন এবার চিকেন স্টিকগুলো একটা একটা করে ওই পেস্টের মধ্যে ডুবিয়ে আমি কড়াইতে ছেড়ে দেবো। এগুলো ভালো করে উল্টে পাল্টে কিন্তু ঘন ঘন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার চিকেন স্টিকগুলো একদম রেডি হয়ে যাচ্ছে, খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে নিলে খেতে অনেকটা মুচমুচে হয় আর টেস্টটা তো অসাধারণ সুন্দর। এইভাবে প্রত্যেকটা চিকেন স্টিক খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই খুব সুন্দর হয়, বাড়িতে বানালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই রেসিপিটি। আর যেহেতু এটা বাড়িতে বানানো হয় এটা খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদেরও আপনারা খাওয়াতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। দেখুন এখানে আমার চিকেন স্টিকগুলো একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো একটু উল্টে পাল্টে 2-3 মিনিট ধরে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার চিকেন স্টিক একদম রেডি হয়ে গেছে। আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি ওপরে, তাহলে আরও টেস্টটা খুব সুন্দর হয় এবং খুবই স্পাইসি একটি রেসিপি, একদম খেতে অসাধারণ সুন্দর হয় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টিক। বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন আশা করি, আমার রিকোয়েস্ট রইল। এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আশা করি খুব ভালো হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।